আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলে শেতি রোগ ভালো হবে ইনশাআল্লাহ। শেতি রোগ ভালো হওয়ার জন্য চমৎকার এবং পরীক্ষিত একটি ওযীফা আপনাদেরকে জানাবো। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই ও বোনেরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আজকের এই আমলটা জানাবো আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 120 নম্বর পৃষ্ঠা থেকে। কারো যদি শেতি রোগ হয়ে থাকে, শেতি রোগ ভালো হওয়ার জন্য অনেক বেশি পরীক্ষিত এই ওযীফাটা। শেতি রোগ ভালো হওয়ার জন্য একটা আমল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তিনবার অথবা 1012 বার তিনবার পাঠ করার পর 2 ফোঁটা তেলের মধ্যে তিনবার পাঠ করার পর যেখানে শেতি রোগ হয়েছে ওই তেলের মধ্যে ফু দিয়ে তেলটা যেখানে শেতি রোগ হয়েছে মালিশ করে দেন, একবার এই কাজ শেষ। যদি 1200 বার অথবা 1100 বার অথবা 1500 বার বেজোর সংখ্যা অনুযায়ী একটু বেশি পরে মোটামুটি হাফ বোতল অথবা ছোট একটু বোতলের মধ্যে কিছু সরিষার তেলের মধ্যে 1000 বার পরে অথবা 1200 বার 1500 বার পরে একবার ফু দিয়ে দেন এবং ওই ফু দেওয়া তেলটা আপনি যেখানে শেতি রোগ হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত মালিশ করেন। এই রোগটা ভালো না হলে আপনি আরো 1 সপ্তাহ টাইম বাড়ান, না হলে আরো 1 সপ্তাহ টাইম বাড়ান। আমি দোয়া করি হে আল্লাহ আপনি কাউকে নিরাশ করবেন না, কারণ কোরআনের আয়াত আয়াতে একটু বড় কিতাব কোরআন খুলে দেখবেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 49, সূরা আলে ইমরান আয়াত নম্বর 49 আমি বলে দিচ্ছি, আননি কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আননি আখলুকু লাকুম মিনাত্তিনি কাহাইআতিত তাইরি ফানফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 49। এখানে যে আল্লাহ পাক নবীদের মাধ্যমে আকমাহা ওয়াল আবরাস শেতি রোগ কুষ্ঠ রোগ ভালো করেন ওই বিষয়ে এই আয়াতে বলা হয়েছে, এই জন্য শেতি রোগ ভালো হওয়ার জন্য এই আয়াতটা অনেক পরীক্ষিত একটা আয়াত। আয়াতটা এখানে লেখা আছে, আপনারা কোরআন খুলে দেখে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এমনই আরো পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।